তো হয়ে গেছে, ওয়েলকাম ব্যাক টু দা নাথার ভিডিও। সো বনিবানী অকল আহি গেল একটা বিশেষ গুরুত্বপূর্ণ খবর হয় বনিবানী অকল, যে মো ছাত্র ছাত্রী এবার বিএ বিকম বিএসসি সিক্স সেমিস্টারত পড়ে আছে গুয়াহাটী ইউনিভার্সিটির আন্ডারত, সেই মো ছাত্র ছাত্রীর বাবে একটা বিশেষ খবর যে আপনাদের নিশ্চয় অবগত যে আপনাদের এক্সাম সমূহ অর্থাৎ সিক্স সেমিস্টার যেসমূহ ছাত্র ছাত্রী ফাইনাল এক্সাম আছে সেই ফাইনাল এক্সামটা অনলাইন আর অফলাইন দুইটা মাধ্যমত হব। সো আপনাদের কোনটো মাধ্যমত এক্সাম দিব, সো তার বাবে এখন ফর্ম ফিল আপ করব লাগে। সো এই ফর্ম ফিল আপর কাম সমূহ ইতিমধ্যে আরম্ভ হয়েছে। সো আপনাদের কেনেকে ফর্মটা ফিল আপ করব লাগবে, সো তার বাবে এই ভিডিওটা লই আইসো, মই আপনাদের প্র্যাকটিক্যালি বুঝাই দিম কেন আপনাদের ফিল আপ করব আর আপনাদের কেনেকে অনলাইনত এক্সাম দিব। সো তার বাবে মই আজি আর একটা বিশেষ ভিডিও আপলোড করেছো, সো সেই ভিডিওটা আপনাদের এই ভিডিওটার ডেসক্রিপশনত লিঙ্কটা পাই যাব, সেই ভিডিওটো আপনাদের চাই লব যে কেন আপনাদের কি কি বস্তু লাগবে, কেন পরীক্ষা দিব লাগবে অনলাইনত। সো সেই ভিডিওটা চাই লব আর ভিডিওটা আরম্ভ করার আগত একটা অনুরোধ, আপনাদের যদি মিস্টার চকম ইউটিউব চ্যানেলটা এতালে সাবস্ক্রাইব করা নয় সো প্লিজ সাবস্ক্রাইব করব, এনেকা এডুকেশন রিলেটেড ভিডিও সময় মই আপলোড করিয়ে থাকো, সো প্লিজ সাবস্ক্রাইব করব। আহক ভিডিওটা আরম্ভ করো। সো বন্ধুবান অকল, প্রথমে আপনাদের মোবাইলত ক্রোম ব্রাউজারটা ওপেন করব, বা আপনাদের যদি ল্যাপটপ ইউজ করে আছে সো আপনাদের যিকোনো এখন ব্রাউজার ওপেন করব। সো ব্রাউজারত আপনাদের সার্চ করব লাগে গুয়াহাটী ইউনিভার্সিটি, সো গুয়াহাটী ইউনিভার্সিটি মই সার্চ করলো। সো সার্চ করার পিছত আপনাদের তলত চাব যে গুয়াহাটী ইউনিভার্সিটি যেটা অফিসিয়াল ওয়েবসাইট guwahati.ac.in, সো এইটাতে আপনাদের ক্লিক করব। সো তারপর এইখান পেজত আহিব আর এইখান পেজত আহার পিছত এটা উপর পিনে চাক যে GUIUMS পোর্টেল বলে একটা অপশন আছে, সো তাতে ক্লিক করব। সো ক্লিক করার পিছত এইখান পেজত আহিব। সো এইখান পেজর যে লিঙ্ক, সো সেই লিঙ্কটা মই ভিডিওটোর ডেসক্রিপশনত দিম, সো তাতে আপনাদের ডাইরেক্ট ক্লিক করে এইখান পেজত আহিব পারিব। সো ইয়াতে আহার পিছত আপনাদের তলফালে স্ক্রল করব, সো স্ক্রল করার পিছত ইয়াতে চাওক যে স্টুডেন্ট পোর্টেল বলে একটা অপশন আছে, সো এইটোত আপনাদের ক্লিক করব। সো মই স্টুডেন্ট পোর্টেলত ক্লিক করলো। সো ক্লিক করার পিছত ইয়াতে আপনাদের চাও পারিব যে ইয়াতে আপনাদের যেটো লগ ইন আইডি, সো সেইটো আপনাদের ইয়াতে ফিল আপ করব দিছে, আপনাদের ইয়াতে রেজিস্ট্রেশন আইডি বা আপনাদের রোল নম্বর দিয়ে আপনাদের লগ ইন করব লাগবে। সো ইয়াতে আপনাদের রেজিস্ট্রেশন নম্বর বা রোল নম্বরটা দিয়ে আপনাদের পাসওয়ার্ড, আপনাদের ডেট অফ বার্থ বা আপনাদের যে মোবাইল নম্বর সেই OTP দ্বারা আপনাদের লগ ইন করব পারিব। সো এইখানে করার পিছত আপনাদের ইয়াতে ক্যাপচা ফিল করব। সো আপনাদের নিশ্চয় গম পায় কেনেকে লগ ইন করব লাগে স্টুডেন্ট পোর্টেলত, সো সেইখানে লো ইমান আপনাদের চিন্তা করব নালাগে, আপনাদের নিশ্চয় জানায়। সো সেইসমূহ দিয়ার পিছত আপনাদের ক্যাপচাটো ফিল করব। সো ক্যাপচাটো ফিল করার পিছত আপনাদের ইয়াতে লগ ইন বলে অপশন আছে, সো লগ ইনত ক্লিক করব। সো লগ ইন করার পিছত আপনাদের এইটো আপনাদের যে স্টুডেন্ট পোর্টেল সেই পোর্টেলত আপনাদের আহি যাব। সো আহার পিছত আপনাদের ইয়াতে চাওক যে আপনাদের যে ডিটেলস আছে সেই ডিটেলসমূহ ইয়াতে আহি যাব। সো আহার পিছত আপনাদের একো করব নালাগে, তলফালে স্ক্রল করব। সো স্ক্রল করার পিছত আপনাদের চাব যে ইয়াতে একটা অপশন আছে নতুনক, সো অপশনটা আপনাদের ইয়াতে চাওক যে ডিক্লেয়ারেশন বলে একটা অপশন আছে, মানে আপনাদের যে অনলাইন বা অফলাইন হেৰি মাধ্যমত এক্সাম দিব, সো তার বাবে আপনাদের এইটো আপনাদের ক্লিক করব লাগবে। সো এইটো টিক মার্কটা আপনাদের ক্লিক করব। সো আমি ইয়াতে ক্লিক করলো। সো ক্লিক করার পিছত ইয়াতে আপনাদের চাব পাৰিব এটা হেৰি সিলেক্ট মোড বলে একটা অপশন দিয়েছে, সো ইয়াতে আপনাদের ক্লিক করব। সো আপনাদের যদি অনলাইনত এক্সাম দিয়ে তো অনলাইন সিলেক্ট করব, আর যদি আপনি অফলাইনত এক্সাম দিয়ে সো আপনাদের অফলাইনত সিলেক্ট করব। সো মই ইয়াতে অনলাইন এক্সাম দিম, মই ইয়াতে অনলাইন সিলেক্ট করলো। সো অনলাইন সিলেক্ট করার পিছত আপনাদের কিন্তু এই উপর যে টেক মা সেইটা কিন্তু আগত দিয়ে লোব। সো সিলেক্ট করার পিছত আপনাদের ইয়াতে সাবমিটত ক্লিক করব। সো মই ইয়াতে সাবমিটত ক্লিক করলো। সো সাবমিটত ক্লিক করার পিছত আপনাদের হয়ে গেল যে আপনাদের কেন এক্সাম দিব, অর্থাৎ আপনাদের অনলাইন দিব না অফলাইন দিব, সো কামখানি হয়ে গেল। সো ইয়াতে চাওক যে তলফালে এতিয়া মই ইয়াতে আহিছো, সো রেকর্ড আপডেট সাকসেসফুলি বলে অপশন আছে, সো আপনাদের ইয়াতে হেৰি যেটো অনলাইন হেৰি আছে সেইটো আপনাদের সাকসেসফুল হয়ে গেল, অর্থাৎ আপনাদের অনলাইন মাধ্যমত এতিয়া হেৰি এক্সামটো দিব পাৰিব। সো এনেকৈ আপনাদের যদি অফলাইনত দিয়ে তেতিয়া অফলাইনটো সিলেক্ট করব, আর যদি আপনাদের অনলাইনত দিয়ে তেতিয়া আপনাদের অনলাইনত সিলেক্ট করে আপনাদের সাবমিটত ক্লিক করলে হয়ে গেল। সো এইটাই আছিল ভিডিওটো। সো আশা করো আপনাদের ইনফরমেশনটো পাই ভাল পালে। সো যদি ভিডিওটো ভাল লাগিছে লাইক করব, শেয়ার করব, আর এনেকা এডুকেশন রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিওসমূহ চাবর কারণে চ্যানেলটো সাবস্ক্রাইব করব। সো বন্ধুবান অকল, আজিলকে মানে বাই, জয় অসম। Too many thoughts on my mind, I can't sleep at night, so I just keep writing. I don't need no help, I don't need opinions, so don't waste my time then. I just been living online, my city don't